বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি মোহাম্মদ শামিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই কোরআন মতে, কোরআন মতে স্বপ্নের ব্যাখ্যা। এই ব্যাখ্যা করে অবশ্যই আমরা চলব, তাহলে অবশ্যই আমরা জীবন চলার পথে অনেক লস, অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাব এবং পরকালে আমাদের কি হবে সেটাও আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। যদি বুঝতে পারি যে পরকাল আমাদের জন্য খারাপ হয়ে যাচ্ছে, তখনই আমরা সতর্ক হতে পারব। তাই আপনাদের সামনে আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো জুম্মা দিয়ে শুরু করব। সেটি হলো, দেখুন, কেউ যদি জুম্মার নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে তার বিচ্ছিন্ন কাজগুলোর সম্মিলিত ঘটবে এবং কঠিনতার পর সফলতা লাভ করবে। অনেকে এর ব্যাখ্যায় বলেন, হয়তো সে কোনো কাজকে ভালো মনে করবে, তা প্রকৃতপক্ষে ভালো হবে না। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে জুমার নামাজ পড়তে দেখে, তবে সে লাভজনক ভ্রমণ করবে, যাতে সে রিজিক লাভ করবে এবং কল্যাণ ও সুনাম অর্জন করবে। আচ্ছা, এরপরে আসি, যদি দেখে কোনো ব্যক্তি স্বপ্নে নামাজ পূর্ণ করে নামাজ হতে বের হয়েছে, তবে সে আল্লাহর দয়া এবং প্রশস্ত রিজিক লাভ করবে, আলহামদুলিল্লাহ। এবার আসি, কেউ যদি দেখে যে লোকেরা জামে মসজিদে জুমার নামাজ পড়ছে আর সে একা একা তার ঘরে বা দোকানে পড়ছে, আর রুকু, সিজদা, কালাম, তাকবীর, শাহাদাত ইত্যাদি শুনছে এবং মনে মনে ধারণা করছে যে মুসল্লিরা নামাজ শেষ করে প্রত্যাবর্তন করবে, এবং সে যদি ওই শহর বা পরগণনার প্রশাসক হয়, তবে তার চাকরি হতে পদচ্যুতি হতে পারে বা হয়েই যাবে। এবার আসি, যদি স্বপ্নে সঠিকভাবে নামাজ আদায় করতে ও তার হেফাজত করতে দেখে, তবে সে অধিক মর্যাদাবান লাভ করবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, যারা তাদের নামাজের হেফাজতকারী। কেউ যদি দেখে যে নামাজ পড়ে মসজিদ হতে বের হয়ে গেছে, তবে সে অধিক কল্যাণ ও রিজিক লাভ করবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, যখন নামাজ শেষ হয় বা যখন নামাজ শেষ হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার দয়া বা অনুগ্রহ তালাশ করো এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো, সূরা জুমা আয়াত 10। এবার আসবো আরেকটি সাবজেক্ট, সেটি হলো কি মসজিদ, মিনারা, মেহবার। মসজিদ, মিনারা, মেহরাব, জিকিরের মজলিস সমূহ স্বপ্নে দেখা, এটি স্বপ্নে দেখলে আমরা কি বুঝব? কথাটি আমি আবার বলছি, মসজিদ, মিনারা, মেহরার, জিকিরের মজলিস সমূহ স্বপ্নে দেখা। হযরত আবু সাআদ রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি স্বপ্নে আবাদী ও মজবুত মসজিদ দেখবে, তার তাবির হলো বা এই স্বপ্নটির ব্যাখ্যা হলো, একজন বড় আলেম যার কাছে লোকেরা মঙ্গল, বরকত এবং আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাদ ফরমান। মসজিদ সমূহ যেখানে আল্লাহ তাআলার নাম অধিক স্মরণ করা হয়, সূরা হজ আয়াত 40। এবার আসি, আব্দুল আজিজ ইবনে আবু দাউদ তিনি বলেছেন, এক ব্যক্তি গ্রামে বসবাস করত এবং সে একটি মসজিদ তৈরি করেছিল এবং মসজিদের ভিতর সাতটি পাথর রেখেছিল। যখনই সেই নামাজ শেষ করত,
তখনই সেই বলত, হে পাথর, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এবার আসি, লোকটি অসুস্থ হয়ে একদিন মারা গেল। আমি তাকে স্বপ্নে দেখতে পেলাম। সে বলতেছিল, আমার সম্পর্কে দোজকের ফয়সালা হয়েছিল। আমি দেখতে পেলাম যে উক্ত পাথরগুলো হতে একটি পাথর বড় হয়ে দোজকের একটি দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনইভাবে অন্যান্য পাথরগুলোও বড় হয়ে দোজকের সব দরজাগুলো বন্ধ করে দিল। যদি দেখে যে মসজিদ বিধ্বস্ত হয়ে গেছে, তবে সে মহল্লার কোনো দিনদার সর্দার মারা যাবে। এবার আসি, যদি দেখে যে মসজিদ তৈরি করছে, তবে সে নিকট আত্মীয়দের সাথে সদ্য ব্যবহার করবে এবং মানুষকে কল্যাণ ও বরকতের উপর একত্রিত করবে। মসজিদ নির্মাণ দুশ্মনদের উপর বিজয়ের ইঙ্গিত বহন করে, যেহেতু আল্লাহ তাআলা এর সাথ ফরমান, যারা তাদের সিদ্ধান্তে জয়ী হলো তারা বলল, আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। সূরা কাহফ আয়াত 21। এবার আসি, যদি দেখে সে কিছু লোকের সাথে মসজিদে প্রবেশ করেছে এবং লোকেরা তার জন্য একটি গর্ত খনন করেছে, তবে সে বিবাহ করবে। যদি দেখে কেহ স্বপ্নে মহরারে নামাজ সরি যদি দেখে কেহ স্বপ্নে মেহরারে নামাজ পড়েছে, তবে তা তার জন্য কল্যাণ বহন করবে, যেহেতু এই কথাগুলো যারা বিশ্বাস করে এবং ব্যাখ্যা করেছিল সঠিক ফল লাভ করেছেন। কেউ যদি দেখে যে কোনো অজ্ঞাত লোক মসজিদে ইমামতি করছে আর ওই মসজিদের ইমাম যদি অসুস্থ থাকে, তবে সে মারা যাবে। যদি কেউ স্বপ্নে দেখে যে মসজিদ গোসলখানায় রূপান্তরিত হয়েছে, তবে সে একজন মন্দ লোক হবে, যে গোপনে আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এবার আসি, যদি দেখে কেহ স্বপ্নে তার ঘর মসজিদে রূপান্তরিত হয়েছে, তবে সে মান সম্মান লাভ করবে এবং মানুষকে অন্যায় ও অসৎ হতে সত্য ও সত্যের দিকে আহ্বান করবে। এবার আসি, যদি মেহরাবে অসময়ে নামাজ পড়তে দেখে, তবে তা একটি খায়ের বা কল্যাণ, যা তার উত্তরাধিকারগণ তার পরবর্তীতে লাভ করবে। এবার আসি, কেউ যদি মসজিদের মেহরাবে 1-2 ফোঁটা বা 3 ফোঁটা পেশাব করতে দেখে, তবে প্রতিটি ফোঁটাই তার জন্য একটি স্বচ্ছ সচ্চরিত্রবান মর্যাদা সম্পন্ন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এর ইঙ্গিত করছে। আর মেহরাবে ইমাম বা সর্দারের অর্থে ব্যবহৃত। হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি করছি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনছেন হয়তো। আরেকটু বলছি, দেখুন, বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে দেখল যে সে মেহরাবে প্রসাব করে দিয়েছে। কোনো এক স্বপ্ন রহস্য বৃত্তান্তকারীর কাছে এর তাবির জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমার একটি ছেলে সন্তান হবে, সে ইমাম হবে এবং লোকেরা তার একতেদা করবে।
সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি করলাম, কোরআন ছাড়া নয়, সম্পূর্ণ কোরআন দিয়ে বলা হলো, এবং আল্লাহ ফরমিয়েছেন, আল্লাহ কিছু কথা বলেছেন, সেটিও সাথে কিছু বলা হলো। তবে আমরা আশা করব যে সামনে আমরা অবশ্যই স্বপ্নর ব্যাখ্যা বুঝে চলব। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে চোখ রাখুন, এবং যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন, তারাও যেন শুনে স্বপ্নের ব্যাখ্যা করে চলতে পারে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।